সংরক্ষণ করবেন সেটা দেখাবো। অনেকেই কিন্তু দেখা যায় কাজু বাদাম কেনার পর একটা টেনশনে পড়ে যান যে কাজু বাদাম পোকা ধরে যাবে বা কাজু বাদামটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দুইটা মেথড দেখাবো। এই দুইটা মেথড যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাজু বাদাম আর পোকা হবে না, নষ্ট হবে না। তো আমি যখন এই প্রসেসটা নিজে ট্রাই করিনি তার আগে কিন্তু আমি কাজু বাদাম কিনলে আমার কাজু বাদাম নষ্ট হয়ে যেত, দেখা যেত পোকা খেয়ে ফেলতো, লং টার্ম সময় কিন্তু মানে স্টোর করা যেত না। তো সেই ক্ষেত্রে আমি এটা একদিন করে দেখি, খুব ভালো রেজাল্ট পাই, একবার করে দেখি, করার পর খুব ভালো রেজাল্ট পাই। তো আমি এখানে 1 কেজির মতো কাজু বাদাম কিনেছি, যেহেতু এখন ঈদ, ঈদের সময় কিন্তু কাজু বাদামটা অনেক রকমের দেখা যায়, শ্যামাইতে পায়েসে এগুলোতে লাগে, তাছাড়া শাহি খাবার রান্না করতেও কিন্তু কাজু বাদাম লাগে। তো সেই ক্ষেত্রে আমি পুরো কাজু বাদামটা কিন্তু দুইটা ভাগে ভাগ করে আমি দুইটা প্রসেসিং আপনাদেরকে দেখাবো, দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আমি প্রথমে যে সংরক্ষণটা দেখাবো, আমি একটা জিপ লক ব্যাগ নিয়ে নিয়েছি, জিপ ব্যাগ। এখানে 1 কেজি যেহেতু আপনারা জানেন কাজু বাদাম কিন্তু অনেক এক্সপেন্সিভ, দেখা যায় 1 কেজি যদি কিনেন তাহলে ভালোগুলো পাওয়া যায়। এই দেখেন আমারগুলো কিন্তু সব আস্ত আস্ত, আমি কিন্তু একটু ধুয়ে মুছিয়ে কিন্তু একটু শুকিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে স্টোর করব। তো স্টোর যখন করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ধেকটা, ঠিক অর্ধেকটা, যেহেতু আমার শাহি রান্না করতে যেমন একটু দেখা যায় একটু বিরিয়ানি রান্না করার সময় কিন্তু এগুলো লাগতে পারে, যদিও আমি গোটা গোটা দিয়ে দিই। তারপর এমন কিছু রান্না আছে যেগুলোতে কাজু বাদাম বাটা প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমি এখানে অর্ধেকটার মতো রেখে দিচ্ছি। আর একটা কথা বলি, যারা দেখা যায় যে দুধ হজম করতে পারেন না তাদের জন্য কিন্তু 1 গ্লাস দুধের পরিবর্তে 4টা কাজু বাদাম খেলে কিন্তু এনাফ। আমি নিজেও মানে দুধ আমার হজম হয় না, খেলে অস্বস্তি লাগে, তো সেই ক্ষেত্রে মানহার বাবা সবসময় কাজু বাদাম টেনে রাখে, তাই স্টোরেজটা করা জানা থাকলে কিন্তু আর অপচয়টা হবে না। তো আমি এখানে অর্ধেকটা রেখে দিলাম, এই অর্ধেকটা কি করবো আর ওই অর্ধেকটা কি করবো ভিডিও পুরোটা দেখলে জানতে পারবেন। এই অর্ধেকটা আমি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এটা যদি এভাবে সংরক্ষণ করি 1 মাসের মতো ভালো থাকবে, কোনো পোকা ধরবে না বা কিছু হবে না। কারণ এই যে আমাদের যে বাদামটা, বাদামটা কিন্তু একদম ফ্রোজেন হয়ে যাচ্ছে, ফ্রোজেন হলে কিন্তু ওইটার ভিতরে কিন্তু পোকা টোকা বাসা বাঁধতে পারবে না বা পোকা তৈরি হতে পারবে না, এটা হচ্ছে একটা প্রসেস। এভাবে আপনারা 1 মাস বা 1 মাসের অধিক সময় কিন্তু কাজু বাদামটা সংরক্ষণ করবেন। আর যদি কারো ডিপ ফ্রিজ দেখা যায় যে ফ্রিজে জায়গা কম, আপু এতগুলো বাদাম তো সংরক্ষণ করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন বা অন্তত 2-3 দিনে একবার করে রোদে, কটকটা রোদে আপনারা শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজু বাদামটা নষ্ট হবে না, মানে পোকা ধরার যেটা পোকা ধরার সুযোগ পাবে না। এখন আমি আপনাদেরকে বাকি কাজু বাদামটা কি করব সেটা দেখাচ্ছি। অনেকে কিন্তু আছে কাজু বাদাম খেতে অনেক পছন্দ করেন, সেটা ভাজা হোক, তো আমি আজকে আপনাদেরকে এটা এয়ার ফ্রায়ারে ভেজে দেখাবো। এয়ার ফ্রায়ার ভাজলে কি হয়, তেল লাগে না এমনিতেই, কিন্তু কাজু বাদাম কিন্তু পুরোটাই তেল, মানে আপনারা যখন খাবেন, আমি আপনাদেরকে একটু নখ দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু পুরো তেল, এই যে দেখতে পাচ্ছেন তেল পুরা, তো এটা নিজেই তেল, এটাকে যদি আবার তেলে ভাজি তাহলে কিন্তু তেলের ভিতরে কিন্তু কাজু বাদামের ফ্লেভারটা চলে যাবে। আর এটা নিজেও তেল, তেল দিয়ে ভাজতে যাচ্ছি না, তেল ছাড়া ভাজবো, কারণ ওভাবে ভাজলে আপনাদের ভাই অনেক পছন্দ করে বা আপনারাও ভেজে খেতে পারেন, খুবই টেস্টি। এই ভাজা যেটা আমি এখন করব সেটা দিয়ে আপনারা পায়েসে দিতে পারবেন, তারপর হচ্ছে ক্যাশুনার সালাদ করতে পারবেন, শুধু খেতে পারবেন। আর যেটা বললাম, যাদের দেখা যাচ্ছে যে দুধ খেলে যাদের হজম হয় না তারা কিন্তু অবশ্যই কাজু বাদামটা খাবেন। হাড় ভাঙা রোগীদের জন্য কিন্তু কাজু বাদামটা অনেক ভালো। আমি যখন হাড় ভেঙেছিলাম আমি প্রতিদিন 80 টাকা করে 1 প্যাকেট করে খেতাম, কারণ হাড় ভাঙা রোগীদেরকে শুধু না পাওয়া ওষুধ ছাড়া আর কিছু দেয় না। তো সেই ক্ষেত্রে কাজু বাদামটা অনেক অনেক ভালো কাজ করে, হাড় পুনর্গঠনে অনেক কাজে লাগে। আবার যাদের দেখা যায় যে হাড়ের প্রবলেম আছে তারাও কিন্তু কাজু বাদামটা রেগুলার করতে পারেন, খুবই ভালো। তো আমি এখন এয়ার ফ্রায়ারে যেহেতু ভাজবো, আমি এই এয়ার ফ্রায়ারটাতে ভাজবো, এই এয়ার ফ্রায়ারটাতে কিন্তু এখন আমি ভাজবো, আপনাদেরকে ভেজে দেখাবো। তো আমি এটার যে ড্রয়ারটা আছে, ড্রয়ারটা আমি খুলে নেই, এটা একটু আগে ক্লিন করা হয়েছে, তো আমি এটা একটু ড্রাই করে নিচ্ছি। আপনারা এটাকে প্রিহিটও বলতে পারেন, আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করে নিতে পারেন। আমি আমার এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি, প্রিহিট হলে কি হবে এটা পুরোটা গরম হয়ে যাবে, এরপর আমি এটা নিচের যে পার্টটা আছে নিচের পার্টটা খুলবো, খুলে এটার ভিতরে আমাদের বাকি বাদামগুলো দিয়ে দিব, তাহলে কিন্তু বাদামগুলো পুরো ভাজা হয়ে যাবে। আর ভাজা হলে কত সুন্দর হয়, কত ক্রিস্পি হয় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, আমার এটা কিন্তু ধুয়েছিলাম যেহেতু ভিজা ছিল, এখন কিন্তু ড্রাই হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এই যে পকেটটা, পকেটটা আমি বের করে নিয়েছি, আর এই পকেটটা বের করে আমি জাস্ট আমার যে বাকি যে বাদামগুলো আছে
বাদামগুলো আমি এটা ভিতরে দিয়ে দেব। ওকে এই দিয়ে দিলাম, আর এটা আমি 25 মিনিটের মতো সেট করে দিলাম 200 ডিগ্রিতে। 200 ডিগ্রিতে দিলাম এই কারণে, কারণ ভাজাটা সুন্দর হবে, কালারটা সুন্দর হবে, এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিব, তাহলে হয়ে যাবে। 25 মিনিট। এখানে কিন্তু দুইটা রেগুলেটর আছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ক্লোজ করে। এটা হচ্ছে 25 মিনিট আর এখানে হচ্ছে 200 ডিগ্রি। ওকে, এয়ার ফ্রায়ার কিন্তু অনেক কাজের জিনিস। এয়ার ফ্রায়ার দিয়ে কিন্তু আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা গ্রিল করতে পারবেন, কেক করতে পারবেন, পুডিং করতে পারবেন, ফ্রাইং করতে পারবেন, ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারবেন, স্টেক করতে পারবেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং এটাতে করা যায়। এটা খুবই ভালো একটা জিনিস, কোনো তেল লাগে না। সমুচা ভাজবেন, এক ফোঁটা তেলও দিতে হবে না, তো সমুচাটা ভিতরে দিয়ে দিবেন, অটোমেটিক এটা ফ্রাই হয়ে যাবে। তো এটার দাম কিন্তু আহামরি না, এটা 6,000 টাকা বাজার থাকলেই কেনা যায়। আর কোথা থেকে কিনতে পারবেন সেটা হচ্ছে ময়মনসিংহ কুকারিস থেকে কিনতে পারবেন, তারপরে হচ্ছে ডেজনি ইটালি যে আছে ওখান থেকে কিনতে পারবেন, তারপরে আইচপি ইটালি থেকে কিনতে পারবেন, এরকম মানে আপনার নিউ মার্কেটে যে কোনো স্টোর থেকে কিনতে পারবেন। তবে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা এখানে যেতে পারেন। তো আমি এখন অপেক্ষা করি, একটু পর পরে যেভাবে করে একটা স্টিক বা কিছু একটা দিয়ে নেড়ে দিব, হাত দিলে একদম হাত পুড়ে যেতে পারে, যেহেতু এখন মাত্র দিলাম, তো আমি একটা স্টিক দিয়ে একটু পর পর নেড়ে দিব। এটা অনেক কাজের জিনিস, এটা পাইছি হাতের কাছে, তো এটা দিয়ে নাড়া যাবে। খুব জোরে জোরে বাড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি যদি দেখাই, এটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার কিন্তু ধরা শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খুবই সুন্দর একটা সুগ্রাম। আমি এটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার, কিন্তু পুরো ব্রাউন কালার কিন্তু চলে আসছে। আমি হালকা করে একটু নেড়ে দিব, যেন অন্য পাশের গুলো যেন ব্রাউন হওয়ার সুযোগ পায়। এটা কিন্তু আরো অনেক ব্রাউন হবে, কোনো যেগুলো ব্রাউন হওয়ার সুযোগ পাইনি সেগুলো আমি একটু নেড়ে ওদিকে দিয়ে দিচ্ছি। 15 মিনিটে ভাজাটা কিন্তু এই টাইপের হয়েছে, আরো ভাজা হবে। আমি একটু দেখাচ্ছি, যে পুরো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি একটু নেড়ে দিব, আমি প্রত্যেকবার 1 কেজি একবারে করি বিধায় কিন্তু 25 মিনিট লাগে, তো আমার কিন্তু দেখা যাচ্ছে 15 মিনিটে কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। তো হয়ে গেলে তো শুধু শুধু চালিয়ে লাভ নেই, এটা আমি বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে। তো অনেকে কিন্তু বলতে পারেন যে আপু আমরা তো তাও তো ভাজতে পারি, কিন্তু আপু সত্যি কথা তাও তো ভাজলে কিন্তু এইরকম সুন্দরটা হয় না, এভাবে ভাজলে কিন্তু অনেক সুন্দর হয়, প্রত্যেকটা দানা দানা একদম কটকট, মানে একদম মুচমুচে হয়। আমি আপনাদেরকে এটা যখন নামাবো আপনাদেরকে ভেঙে দেখাবো। আমাদের বাদাম যেহেতু পারফেক্টলি হয়ে গেছে, তো আমরা কিন্তু এখন আমাদের এয়ার ফ্রায়ারটা অফ করে দিব। অফ করে দিলাম, এখন এটাকে আমি কি করব, একটু খুলে খুলে রাখবো, খুলে রাখলে ঠিক এভাবে রাখবো, এভাবে রাখলে কি হবে, এগুলো পুরো শুকিয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, ঠান্ডা হওয়ার আগে কিন্তু কিছুতে বয়মে ভরা যাবে না, ঠান্ডা অবস্থা মানে গরম অবস্থায় বয়মে ভরলে এটা কিন্তু দেখবেন বয়মটা ঘেমে কিন্তু পরে ফাকুন্দা পড়ে যাবে, হিটে বিপরীত হবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনারা জারে ভরবেন, জারে ভরেন বা জিপ ব্যাগে ভরেন। আর এখন কিন্তু এটা দেখা যায় যে শুধু খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখবেন কাজু বাদাম কিন্তু ভাজা ছাড়া যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেকের পেট খারাপ হয়ে যায়, হজম হয় না বা সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা এভাবে করে নিতে পারেন, খুবই ভালো গার্নিশিং এর জন্য কিন্তু এটা বেটার। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভাজা এবং না ভাজা যেটা সেটার পার্থক্যটা দেখানোর জন্য দুইটা একসাথে ধরলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আর এটা কিন্তু সাদাই আছে। তো এটা এখন আমি ফ্রিজে ভরবো, ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে আমি রান্নার সময় একটা দুইটা যে কয়টাই লাগে আমি সুন্দর করে বেটে তরকারিতে বা বিরিয়ানি রান্নাতে দিয়ে দিতে পারবো। আর এটা যেটা, এটা আমি গার্নিশিং এর জন্য রেখে দিব, ঈদে শ্যামাই তারপর আরো যে আদার্স খাবারগুলো আছে সেগুলো তো গার্নিশিং করতে পারবো। তো ভিউয়ার্স,
সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক এই কামনা করি, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন। তো ভালো থাকবেন, বিদায়, আল্লাহ হাফেজ।